हेलो फ्रेंड्स, आमी रूपा। आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी एकटा पटल और आलू दिए एकटा रेसिपी शेयर करब तोमादेर साथे। तो चलो ताहले ताड़ाताड़ी रेसिपिटा शुरू करी। पटल देखो, आमी छटा पटल नियेछि। तो पटलटाके आमी एभावे केटे नियेछि चौको चौको करे। और आमी पटल एखाने देशी पटल यूज करेछि, आर पटलटा किन्तु खूबई नरम। तो चलो ताहले पटलटाके आमी एबारे भेजे नेब। তার জন্য তেল তো দিয়ে দিয়েছি, এবারে আমি পটলগুলো দিয়ে দেব। দিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা আমি কি কি উপকরণগুলো নিয়েছি তোমরা সাথে থাকো, তোমরা দেখতে পাবে। তো এভাবে আমি পটলটা ভেজে নিয়েছি। এবারে আমি দেখো একটা পেস্ট বানাবো। তার জন্য আমি 2 চামচ পোস্ত বাটা, 2 চামচ চারমগজ বাটা আর 1 চামচ আমি কাজু নিয়েছি। দিয়ে এটা আমি একটা ফাইন পেস্ট করে নেব। দেখো পেস্টটা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে আমার পটলটা তো ভাজা হয়ে গেছে, এবারে আমি পটলগুলো তুলে নেব। এবারে আমি দেখো চৌকো করে আলু কেটেছি। আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো বেশি আমি আলুটা ভাজা দেখাচ্ছি না, তো তুলে নিচ্ছি আলুটা আমি। এবারে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবারে আমি সামান্য পরিমাণে আর একটু অয়েল দিলাম। এবারে আমি 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি দিয়ে ভালো করে নেড়ে নেব। আর আমি এখানে জিরে দেব, গোটা জিরে। তো এটা একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি জিরেটা অ্যাড করব। জিরেটা আমি 1/2 টিস্পুন মতো দিয়েছি। এবারে দেখো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা খুবই ছোট ছোট করে চপড করেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি একটু লবণ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেখো আমি একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটাকে আমি পেস্ট করে দিয়েছি। একটু এবারে মিশিয়ে নেব। এবারে আমি আদা রসুন বাটা 2 চামচ দিলাম, দিয়ে আবার একবার নেড়ে নিচ্ছি। এবারে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। একটু তেল ছেড়ে আসলে তারপরে আমি জল দেব, সামান্য পরিমাণে জল দেব। দিয়ে মশলাটাকে আমাদের ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশে থেকো। এবারে দেখো আমি তো ঢাকাটা খুলেই দিয়েছি, যে তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে আমি এখন অ্যাড করছি। দিয়ে কিন্তু এটা আমি একটু ভালো করে মেশাবো, কারণ কাঁচা যে ভাবটা আছে, যে স্মেলটা, সেটা যেন চলে যায়। তার জন্য আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু জল দেব। এখন আমি দিচ্ছি দেখো 1 চামচ মতো আমি চিনি দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও দিতে পারো। তা আমি এখানে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। এবার আমি জল দিচ্ছি, জলটাকে আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। দেখো মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে। এবার আমি আলুটা দিচ্ছি, এই আলুটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে পটলটা দেব। আর যে কোনো রেসিপি যদি আমরা একটু লো ফ্লেমে একটু সময় নিয়ে রান্না করি সেখানে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর আমি এখানে সেইভাবেই করেছি, ফ্লেমকে খুব কম রেখে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই রান্নাটা করেছি, টেস্টটা ভালো আসে। আচ্ছা, আমি এখানে লবণ আর গরম মশলা অ্যাড করেছি, অ্যাড করে চাপা দিয়ে রাখবো। দেখো 2 থেকে 4 মিনিট আমি চাপা দিয়ে রেখেছি, খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য জল দেব। ঝোল মানে আলুটা আমার সেদ্ধ হবে আর একটু গ্রেভি গ্রেভি থিকনেসটা থাকবে, সেইভাবে আমি রেখে দেবো। মাঝে মাঝে কিন্তু একটু মানে কভারটা খুলে নেড়ে চেড়ে আমাদের নিতে হবে, কারণ যে কোনোভাবে বসে যেতে পারে মশলাটা। তাই দেখো আমার আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।